জি-20 সম্মেলনের সভাপতির দায়িত্বে ভারত, আর সেই এখতিয়ারেই বাংলাদেশকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলন চলাকালে অন্তত 15টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। শেখ হাসিনা ছাড়াও তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। আরও জানাচ্ছেন সিরাজুমনি শুভ। এবারের জি-20 সম্মেলনে বাংলাদেশ সহ 9টি দেশকে অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক ভারত। দক্ষিণ এশিয়ার একমাত্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সম্মেলনের আমন্ত্রণ পেয়েছে। বাংলাদেশ ছাড়াও আমন্ত্রিত অন্য দেশগুলো হচ্ছে মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী নেতাদের মধ্যে কয়েকজন জি-20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে জড়ো হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সহ অনেক দেশের রাষ্ট্রপ্রধান ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে আলোচনা করবেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও তার উপস্থিতি নিশ্চিত করেছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এখন ইন্দোনেশিয়ায় আছেন, তবে জি-20 সম্মেলনের জন্য 9 এবং 10 সেপ্টেম্বর ভারতে থাকবেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি দ্বিপাক্ষিক আলোচনা করবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ 3 দেশের সফরের অংশ হিসেবে শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। জার্মান চ্যান্সেলর ওলাফ সলৎস নয়াদিল্লিতে থাকবেন। থাকছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। উপস্থিত হবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও তুরস্কের প্রেসিডেন্ট রসেপ তাইয়েপ এরদোগান। শনিবার সকাল থেকে শুরু হবে জি-20 দেশগুলোর শীর্ষ সম্মেলন। সিরাজুম্মনি শুভ, নাগরিক।